Assalamu alaikum, dear all my students, how are you? I am well. I hope that you are very well by the grace of Allah. You are welcome in our Rafiqraju School TV online class. This is organized by Rafiqraju Cadet School. In this class, I shall discuss your English subject, class 5. Dear students, look at the passage and listen to my lecture. The title of the topic name is Hello. It means Uhe. Unit 1. Lessons 4, 5. Dear students, in this section E, read and say. Podo, abo, bolo. Dear students, we can see a picture. There are three people in the picture. Shima, Tomal and Andy Smith. Shima, Tomal and Andy Smith in the Town Hall Language Club. Shikharthi bondhura, amra shobir moddhe ki lokkho korlam? Shobite tin jon ব্যক্তি রয়েছেন সীমা তমা এবং এন্ডি স্মিথ তারা কোথায় রয়েছে টাউন হল ভাষার সঙ্গে রয়েছে তাহলে আমরা এখন প্যাসেজটি লক্ষ্য করি সীমা এন্ড তমা আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা এবং তমা টাউন হল ভাষা সঙ্গে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা ল্যাঙ্গুয়েজ মানে আমরা জানি ভাষা ক্লাব মানে কি জানি আমরা সঙ্গ দে কাম টু দা ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ প্র্যাকটিস মানে অনুশীলন ইংলিশ মানে কি ইংরেজি স্পিক মানে কি আমরা জানি স্পিক মানে বলা আর স্পিকিং মানে কথা তারা যে চর্চা করবে সেই সম্পর্কে বলা হয়েছে দে কাম টু দা ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ সীমা এবং তমাকে দে প্রকাশ করা হয়েছে সাবজেক্টের নমিনি ফর্ম হিসেবে কি ইউজ করা হয়েছে দে তারা ইংরেজি বলা চর্চা করতে সঙ্গে এসেছে দে লিসেন টু সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ শিক্ষার্থী বন্ধুরা এখানে সিডি ফুল মিনিং আমরা কি জানি কম্প্যাক্ট ডিস্ক সিডি মানে অডিও আর ডিভিডির ফুল মিনিংস আমরা কি জানি ডিজিটাল ভিডিও ডিস্ক মানে ভিডিও ছবি দেখানো হয় এইরকম অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস অথবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলতে তাহলে আমরা কি বুঝতে পারলাম তমাল এবং সীমা ল্যাঙ্গুয়েজ ক্লাবে কি জন্য এসেছে অডিও শুনতে ভিডিও দেখতে এবং তাদের বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলতে টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব টুডে মানে আজ আজ সঙ্গে একজন নতুন ব্যক্তি রয়েছেন পার্সন মানে আমরা কি জানি ব্যক্তি হি ইজ এ ইয়াং ম্যান ইয়াং মানে তরুণ অথবা যুবক হি মানে তিনি তিনি একজন যুবক হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ অ্যাবাউট মানে সম্পর্কে তিনি বাংলাদেশ বিষয়ে একটি বই পড়ছেন শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্যাসেজটি লক্ষ্য করো সীমা লুক তমাল সীমা তমালকে উদ্দেশ্য করে বলছে দেখো তমাল হুজ দ্যাট জেন্টলম্যান শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো নাউনের প্রনাউন ফর্ম আমরা এখানে কি লেখা আছে
হু তার সাথে ইজ এ সংক্ষিপ্ত আকারে লেখা আছে প্রনাউন প্লাস অক্ষর বা অক্ষর সমূহ বাদ্য অংশে কি ইউজ করা হয়েছে অ্যাপোস্ট্রফি ইহাকে কনস্ট্রাকশন বলা হয় হুর সাথে ইজ সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে হুজ দ্যাট জেন্টলম্যান ওই ভদ্রলোকটি কে সীমা তমালকে জিজ্ঞাসা করছে জেন্টলম্যান মানে ভদ্রলোক ডু ইউ নো হিম তুমি কি তাকে জানো সীমা তমালকে জিজ্ঞেস করছে যে তুমি কি তাকে জানো তমাল ইয়েস হ্যাঁ দ্যাটস এন্ডি স্মিথ শিক্ষার্থী বন্ধুরা এখানে দ্যাট অ্যাপোস্ট্রফিক এস লেখা আছে এখানে ইজ সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে দ্যাট ইজ এন্ডি স্মিথ তিনি এন্ডি স্মিথ আমরা ছবির মধ্যে যে ব্যক্তিকে লক্ষ্য করলাম ইয়াং পার্সন তার নাম কি এন্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার শিক্ষার্থী বন্ধুরা এনজিও মানে কি একটি সংস্থা এনজিও এর ফুল মিনিং কি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে বেসরকারি সংস্থা তিনি এখানে একটি এনজিওতে কাজ করেন আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ শিক্ষার্থী বন্ধুরা মিট মিন্স সাক্ষাৎ করা ইয়েস্টারডে মিন্স গতকাল বুকশপ মানে বইয়ের দোকান তমাল কি করছে অ্যান্সার দিচ্ছে বলছে বইয়ের দোকানে গতকাল তার সাথে আমার দেখা হয়েছিল মানে সাক্ষাৎ হয়েছিল সীমা মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম মেবি মানে মনে হওয়া বা সম্ভবত হয়তো সীমা বলতেছে যে কি হয়তো আমরা তার সাথে ইংরেজি চর্চা করতে পারি কিন্তু সে শিওর না তার মনের কথা বলতেছে তোমার গুড আইডিয়া আইডিয়া মানে আমরা কি জানি ধারণা ভালো ধারণা আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম শিক্ষার্থী বন্ধুরা আই তারপরে কি লেখা আছে অ্যাপোস্ট্রফিক উইল এর সংক্ষিপ্ত আকারে লেখা আছে প্রনাউন তারপরে কি আছে অ্যাপোস্ট্রফিক অক্ষর বা অক্ষরসমূহ বাদ দেওয়া রয়েছে এখানে ইন্ট্রোডিউস মানে আমরা কি জানি পরিচিত হওয়া পরিচয় তোমার সীমাকে উল্লেখ করে বলছে আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব কাম উইথ মি আমার সাথে আসো উইথ মানে সাথে বা সঙ্গে শিক্ষার্থী বন্ধুরা আজকে প্যাসেজ আমরা কি জানতে পারলাম তমাল এবং সীমা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্রতিদিন যায় এবং কি জন্য যান তারা অডিও শুনতে ভিডিও দেখতে এবং বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলতে তারা ইংরেজিতে কথা বলা শেখার জন্য ল্যাঙ্গুয়েজ হল ক্লাবে তারা প্রত্যেক দিন যায় এবং আজকে তারা যখন গিয়েছিল তখন ক্লাবে কি দেখে একজন নতুন ব্যক্তি সীমা তাকে চিনত না কিন্তু তমালের সাথে পূর্বে দেখা হয়েছিল তিনি একজন ইয়াং পার্সন শিক্ষার্থী বন্ধুরা সীমা মনে করতেছে যে কি সে ওই ব্যক্তির সাথে ইংরেজিতে ভালোভাবে চর্চা করতে পারবে তাহলে আজকের প্যাসেজটি তোমরা ভালোভাবে স্টাডি করবে সবাই ভালো থাকবে স্টে অ্যাট হোম আল্লাহ হাফেজ